আমার জন্য জায়েজ কিনা আচ্ছা শোনেন ইসলামী ব্যাংক রাখেন আগে আপনারা আমার সাথে আসেন আপনি আমাকে টাকা দিচ্ছেন বলতেছেন যে আমি আপনাকে প্রতি মাসে এত করে টাকা দিব আপনি ব্যবসা করবেন আমি মিসকিন মানুষ ব্যবসা বুঝি না আপনি ব্যবসা বুঝেন আমার টাকা আপনার ব্যবসা আপনার শ্রম আপনি টাকা দিবেন না আমি টাকা দিব ঠিক আছে এটাকে বলে মোদর আচ্ছা তো এখন আমার এবং আপনার মধ্যে চুক্তি হলো যে দুই বছর চার বছর পাঁচ বছর ব্যবসা যখন শেষ হবে তখন যে লভ্যাংশ আসবে সেটা থেকে আমি কিন্তু টাকা দিইনি আমি শুধু শ্রম দিয়েছি যে লভ্যাংশ আসবে সেখান থেকে আপনি যেহেতু টাকা দিয়েছেন আপনি নেবেন এত পার্সেন্ট আমি যেহেতু শ্রম দিয়েছি আমি নিব এত পার্সেন্ট আর যদি লোকসান হয় তাহলে টাকা তো লোকসান হলো আপনি আর টাকা চাইতে পারবেন না আর আমি শ্রম দিয়েছি শ্রমটাই লোকসান আমার মূলধন হচ্ছে শ্রম এটা লোকসান হলো আর আপনার মূলধন হচ্ছে টাকা ক্যাপিটাল এটাও লোকসান হলো এটার ভিত্তিতে আমার সাথে আপনার চুক্তিতে ব্যবসা হবে কি হবে না বলেন আচ্ছা সেম ব্যাংক এমন একটা মিডিয়া বা মাধ্যম তারা যদি আপনার সাথে চুক্তিবদ্ধ হয় আমি আপনার থেকে দশ বছরে টাকা নিব হালাল প্রোডাক্টের ব্যবসা করব আপনাকে আমি এত পার্সেন্ট লাভ দিব প্রাকলিত মুনাফা স্বাভাবিকভাবে ওনারা যেহেতু অনেক টাকার ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন যাবৎ করে আসছেন ওনাদের লাভের একটা অংশ ওনারা দেন। বলেন যে প্রাকলিত মুনাফা এত টাকা কম বেশি হতে পারে কম হলে আমরা বাড়িয়ে দেব বেশি হলে কেটে রাখবো আর লোকসান হলে আপনি আপনার টাকা আর পাবেন না এই চুক্তির ভিত্তিতে তাদের সাথে লেনদেন করা যাবে আচ্ছা এটা এক্সচেঞ্জ ওলামাদের ফতোয়া এখানে আরেকটা ইস্কাল নিয়ে আছে ব্যাংক কেন্দ্রিক সেটা কি এমন কোনো ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব না যারা সেন্ট্রাল ব্যাংকে চারশত কোটি টাকা বা তার চেয়ে বেশি এখন হয়েছে কিনা আমি জানি না আগের হিসেবে বলছি যে মিনিমাম চারশত কোটি টাকা সুদ সুদে ডিপোজিট রেখে জামানত রেখে ব্যাংক খুলতে হয় তাহলে এই যে ব্যাংক আপনি ইসলামী ব্যাংকের যে টাকা দিচ্ছেন তারা কিন্তু চারশো কোটি টাকার প্রতি মাসে সুদ খাচ্ছে পাচ্ছে তাহলে তারা সুদের সাথে যুক্ত আছে এখন আমার পয়সা তাদেরকে দিচ্ছি তারা মিশিয়ে ফেলছে কিনা এটা একটা কোয়েশ্চেন মার্ক থাকে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে এই যে সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে যে সুদের পয়সা আপনারা পান আপনাদের জমানো এই যে জামানত আছে এটা থেকে যে সুদ আসে এটা তো ক্লায়েন্টদের পয়সার সাথে মিশে যায় আমরা সন্ধি তারা বলছে এই টাকাটা আমরা ক্লায়েন্টদের পয়সা পয়সার সাথে মিলাই না এটা দিয়ে আমরা বিভিন্ন ফাউন্ডেশন খুলেছি স্কুল করে দিচ্ছি স্টেডিয়ামে খেলা দেখার জন্য ব্যয় করি ওরা বলে বুঝতে পেরেছেন ওই সুদের টাকা দিয়ে তারা হাসপাতাল বানাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বানাচ্ছে তারা বলছে ওই টাকা আমরা ক্লায়েন্টদের পয়সার সাথে মিলাই না আচ্ছা এখন যদি তারা এই কথা বলে আমরা তাদের উপরে বিশ্বাস করে টাকা রাখতে পারি যদি গোনা হয় তাদের হবে তারা আমাদেরকে তাদের বোর্ড আছে শরিয়া বোর্ড আছে সারিয়া বোর্ড দলিল প্রমাণ দিয়ে দেখছে এবং বলছে যে এটা হালাল ওই উলামাদের ফতোয়া নিয়ে যদি আপনি তাদের সাথে ব্যবসায় লিপ্ত হন যে সমস্ত ইসলামী ব্যাংক বাংলাদেশে আছে আপনি আশা করি আল্লাহ সুহান ওয়া তালার ধরা থেকে বেঁচে যাবেন যদি আল্লাহ ধরে না তাহলে তাদেরকে ধরবেন আর যতদিন পর্যন্ত সারা ওয়ার্ল্ড ব্যাপী ইসলামিক স্টেট না হবে ততক্ষণ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সুদমুক্ত ব্যবসা তো সম্ভব না এই হলো বিষয় এই জন্যে মানে যদি আপনার সুযোগ থাকে না দিয়ে বেঁচে থাকলেন আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো আর যদি কোনো উপায় উপকরণ না থাকে দিতে হয় তাহলে ইসলামী ব্যাংকগুলোতে দিতে পারেন আল্লাহ ইনশাল্লাহ ক্ষমা করবেন আর ওনারা তো ফেরিয়া বোর্ড অনুযায়ী হালাল করিয়ে দিচ্ছে এ হলো বিষয় হাজা আলম ফিক।